केंद्र सरकार के नए ट्रैफिक कानून के खिलाफ सड़क पर उतरे ट्रक मालिक और ड्राइवर। पश्चिम मेदिनीपुर जिले के ट्रक एवं मिनी ट्रक एसोसिएशन के द्वारा बुधवार सुबह से ही ट्रक ड्राइवर एवं ट्रक मालिक आंदोलन में शामिल हो गए हैं। ड्राइवर और मालिकों ने केंद्र के नए यातायात कानून को वापस लेने की मांग करते हुए पश्चिम मेदिनीपुर जिला मजिस्ट्रेट कार्यालय पर जमकर विरोध प्रदर्शन किया। वही आंदोलनकारियों ने कहा कि जब तक केंद्र सरकार लागू किए गए कानून को वापस नहीं लेती तब तक उनका आंदोलन जारी रहेगा। हमारे दादी गाड़ी एक्सीडेंट होले 10 लाख टका फाइन प्लस 10 বছর চেজ আমাদের কাছে যদি টাকা থাকতো তাহলে তো আমরা ড্রাইভারি করতাম। এই ড্রাইভারদের কে ক্রিমিনাল বানাচ্ছে। আজকে আমরা এই আইন পাস করার জন্য আমরা সবাই ড্রাইভার স্ট্যান্ডিং ছাড়া আন্দোলন আমরা এসেছি। আমরা গাড়ি চালাই সমস্ত গাড়ি তাহলে বন্ধ, সমস্ত গাড়ি বন্ধ, আমরা মানে সঙ্গে যারা আসছে সমস্ত গাড়ি বন্ধ। আর আমাদের যে 29 দফা দাবি আছে সেই দাবি কতদিন চলবে আপনাদের? এই আইন যতদিন না তুলে নেবে ততদিন আমাদের চলবে। কি নাম আপনার? আমার নাম সুশান্ত ঘোষ। ড্রাইভার একটা জিন্দাবাদ। আমরা যে সরকারের কাছে 29টা দাবি করেছিলাম আমাদের জন্য, সেই দাবির মধ্যে সরকার কোনো চিন্তা ভাবনা করলো না যে ড্রাইভাররা এত মেহনত করছে, এত কষ্ট করছে, এত কষ্টের পরে কষ্ট করছে ড্রাইভাররা। লকডাউনে সমস্ত লোককে বললো ঘরে বসতাম, সমস্ত লোককে হতে বেরোতে নিষেধ করলো, কিন্তু ড্রাইভারদেরকে বললো আপনারা চলে, আপনাদের জীবনের দাম নেই, আপনারা মরবেন আর বাঁচবেন দেখার দরকার নেই, মানুষের দোয়ারে দোয়ারে সমস্ত কিছু পৌঁছাতে হবে। তার ড্রাইভারদের উপরে এত বড় দায়িত্ব দিয়েছে আর ড্রাইভারে যে দাবি দুবি রেখে তার মধ্যে চিন্তা চিন্তা ভাবনা সরকার করে। আমাদের যে সমস্ত গাড়ি তাহলে বন্ধ রয়েছে, সমস্ত গাড়ি বন্ধ। এই সরকার কতদিন চলবে আপনাদের অবরোধ? সরকার এই দাবি যত প্রত্যাহার করছে আর আমাদের দাবি পুরো পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। কি নাম আপনার? মৈনুদ্দিন মণ্ডল। সম্পাদক বলছি কমলবিদ। আজকে সরকার যে দীর্ঘদিন ধরে আমার সার্ভিস দিয়ে আসছে, আমার সার্ভিস দিয়ে আসছি ড্রাইভারপাল্লা, তার তাদের সঙ্গে যে সাথে কথাবার্তা বললো এটা আমাদের সহ্য করা যায় না। একটা ড্রাইভার দিন রাত মেহনত করে আজকে হচ্ছে পেঁয়াজ, যদি আগে 7 দিন ধরে গাড়ি বন্ধ হয়ে যায় পেঁয়াজ আপনার 200 টাকা করে কিলো খেতে হবে। যদি গাড়ি বন্ধ হয়ে যায় পেট্রোল আর পাবেন না, গাড়ি চলবে কি করে? তার জীবনের কোনো মূল্য নেই। যে ড্রাইভারপাল্লা রাত দিন মেহনত করে সবার ঘরে ঘরে সাথে সাথে পণ্য পৌঁছে দিচ্ছে, আর তার জন্য সরকার কি করল? ওরা দুম করে একটা আইন করে দিল, সেটা আমাদের মানতে হবে? কাজে এই দিন আমরা মানতে পারবো না। কতদিন চলবে আপনাদের? কতদিন চলবে আপনাদের? আমরা এখন রেশন দ্রব্য পরিবহন করি, রেশন দ্রব্যের ক্ষেত্রে একটা ছাড় আছে, সেটা আমরা কদিন চলবে আমরা বলতে পারবো না। আমাদের সমস্ত সবাই মিলে আলোচনা করবো তারপরে বলবো। বিভিন্ন পাম্পে তো প্রচুর ভিড় হচ্ছে, তেল তো পাওয়া যাবে না, সাধারণ মানুষ তো পাওয়া নাইলে গাড়ি বন্ধ থাকবে, গাড়ি বন্ধ থাকবে, তেল না পাওয়া গেলে গাড়ি কিভাবে চলবে? দাবি না মানা হলে আন্দোলন চলবে, আন্দোলন চলবে। কি নাম? কমলবিদ।